25 মার্চের পর আওয়ামী লীগ পালিয়ে যায়নি, বরং সবাইকে সংগঠিত করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে। বিএনপি ইতিহাস বিকৃত করে চলেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা বিরোধী আর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে নানা অপপ্রচার চালানো হয়েছিল। বলেন, 25 মার্চের পর আওয়ামী লীগ পালিয়ে যায়নি, সরকার গঠন করে যুদ্ধ পরিচালনা এবং সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিল। আওয়ামী সরকারের অধীনে বেতনভুক্ত কর্মচারী ছিলেন জিয়া। জিয়াকে মেজর থেকে মেজর জেনারেল পদোন্নতি দিয়েছিলেন বঙ্গবন্ধু, কিন্তু জিয়া অকৃতজ্ঞতা ভুলে গেছে। বিএনপি ইতিহাস বিকৃত করে চলেছে। বিএনপির এক নেতা বললেন যে 25 মার্চে নাকি আওয়ামী লীগের সব নেতারা পালিয়ে গিয়েছিল। তাহলে যুদ্ধটা করলো কে, বিজয়টা আনলো কে? সত্যের নির্বাচনে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত সংসদ সদস্যরাই কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই সরকার গঠন করে 17 এপ্রিল শপথ নিয়ে যুদ্ধ পরিচালনা করলেন এই সরকার। যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সাথে সাথেই তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। কাজে সেখানে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সরকার পরিচালনা করা হলো, আর সেই সরকার অধীনেই এদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। সেখানে যে সশস্ত্র বাহিনী গড়ে তোলা হলো, বিভিন্ন সেক্টরে বাংলাদেশকে ভাগ করা হলো এবং এক একটা সেক্টরে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, সেখানে যিনি দায়িত্বে ছিলেন তিনি আহত হওয়ার পর জিয়াউর রহমান সেখানে দায়িত্ব পায়। তো জিয়াউর রহমান তো সেখানে একটা বেতনভুক কর্মচারী হিসেবে কাজ করেছে,